जराधे 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 जय राधे जय गौर हरि जराधे। ओगो प्रभु এই অসময়ে যোগমায়া বলে কেন ডাকো প্রভু? দাঁড়াও প্রভু দাঁড়াও, আসছি প্রভু আসছি, একটু অপেক্ষা করো, আমি তোমার কাছে আসছি প্রভু। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কে তুমি? কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কাছে আছো তবু জানি না আছো কোন খানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কভু তার মানে, বুঝি না কভু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কাছে আছো তবু জানি না আছো কোন খানে। জয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা, হাতটা ধরে আমাকে চালা অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কভু, চোখের দেখা দেখি না তবু, চোখে দেখা দেখি না কভু, ওই না চোখের দেখা দেখি না তবু। একই খেলা কে জানে, যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না কভু তার মানে, বুঝি না কভু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। কাছে আছো তবু জানি না আছো কোন খানে।
देखो तुमी चाहिबे जे दिन थामते हबे आमाय से दिन जानी गो तुमी चाहिबे जे दिन थामते हबे आमाय से दिन जानी गो तुमी चाहिबे जे दिन थामते हबे आमाय से दिन जानी गो तुमी चाहिबे जे दिन थामते हबे आमाय से दिन पाथर चरा दाड़िए जाबे होई ना पाथर चरा दाड़िए जाबे पाथर चरा दाड़िए जाबे होई ना पाथर चरा दाड़िए जाबे पहला शेषेर संधाने जे कथा बोलो ताई शुने जाए जे कथा बोलो ताई शुने जाए बुझी ना कबूतर माने बुझी ना कबूतर माने के तुई आछो तो बुझाने ना आछो कौन खाने काचे अच्छो तो बुझानी ना अच्छो कौन खाने तो बुझानी ना अच्छो कौन खाने तो बुझानी ना अच्छो कौन खाने तो बुझानी ना अच्छो ओगो প্রভু এই অসময়ে যোগমায়া যোগমায়া কেন স্মরণ করলেন প্রভু ওগো যোগমায়া বলো প্রভু ওগো আত্মা শক্তি জগৎ জননী মহামায়া দুর্গা বলো আমি যে ভক্তির ভগবান ভক্ত লাগি সদা কানে মোর প্রাণ আমি যে জগৎ চিন্তামণি জগতের সকল চিন্তায় আমি মগ্ন থাকি ওগো জগৎ জননী আমি যে ভক্ত যমুনাকে দিয়েছি কথা মিটাইব তার মনের আশা তাই তো তোমায় করেছি স্মরণ তোমাকে যেতে হবে ওই যাবট মন্দিরে আর যাবট মন্দির হতে এনে দিতে হবে মোর প্রিয়া বলো না প্রভু বলো না এই অসময়ে ওই যাবট বৃন্দাবনে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না কারণ তুমি তো জানো প্রভু ওই জটিলা কুটিলা যে দরজাল মেয়ে ওদের বাড়ি থেকে তোমার প্রেমময়ী রাধারানীকে এনে দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না প্রভু হাসালি গো যোগমায়া হাসালি কেন প্রভু যে যোগমায়া তার মায়ার দ্বারা বিশ্বের সকল জীবকে আচ্ছন্ন করতে পারে সেই যোগমায়া পারবে না জটিলা কুটিলাকে বশ করতে জানি মা জানি আপন ইচ্ছাই জীব কোটি বাঞ্ছা করে এই কৃষ্ণ নাহি দিলে জীবের বাঞ্ছা নাই স্ফুরি ও গো জগৎ জননী বলো প্রভু এই শ্রীগোবিন্দের কৃপা শিশির পরিধারণ করি তুমি এই বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধারণ করি জ্যেষ্ঠের উপর ভর করি গুরু ব্রাহ্মণের পত্নী বড়াইয়ের রূপ ধারণ করি যাবে ওই যাবট মন্দিরে আর যাবট মাঝারে গিয়ে ছলে বলে কৌশলে জটিলা কুটিলাকে বস করি আমার প্রেমময়ী রায়ধনী সহ অষ্টসখী সঙ্গে নিয়ে আসবে যমুনার কুলে আর এই যমুনার কুলে এসে আমায় ডাকবে ওহে নাবি আমাদের তুমি পারাপার করো আমি তখন তোমার এই দেহকে তরণি করে নিজে নবীন কান্ডারি নাবিক সেজে মধ্য যমুনায় ভাসতে ভাসতে তোমাদের কাছে এসে রঙ্গরসিকতার মধ্য দিয়ে পারাপারির ছলা করে আজ মিটাইব ভক্তের মনোবাসনা তাই হোক প্রভু তুমি আমাকে আশীর্বাদ করো প্রভু তোমার আশীষ মাথায় নিয়ে আমি যাব সেই যাবট বৃন্দাবনে আর যাবট বৃন্দাবনে গিয়ে সেই জটিলা কুটিলার মন্দির থেকে তোমার প্রেমময়ী রাধারানীকে এনে আমি তোমার সাথে মিলন ঘটাবো তাই আমার এই দেহ তরি দিয়ে আমি একখানা তরি সৃজন করে দিলাম তাই তুমি মাছ নমুনায় ভাসতে ভাসতে আসবে আর আমরা ওহে নাবিক বলে স্মরণ করব তাই যাবার বেলায় যোগমায়া তোমার আশীর্বাদ চাই প্রভু যোগমায়া যাবার বেলায়
जगमाया प्रभु केनो जे के बोली मोने पड़े गो असमय नीलाकाशे कतदिन कत मेघ भरे गो शपथेर मालातेओ माझे माझे काटा जेगे रहितो जगमाया ए देखाई शेष देखा नहितो आबार होबे तो देखा ए देखाई शेष देखा नहितो कि चोखे तुम्हाई देखी बोझाते पारिनि आज हयतो जगमाया देखाई शेष देखा नहितो आबार होबे तो देखा ए देखाई शेष देखा नहितो ओ गो प्रभु जय ना प्रभु जय ना दाड़ाओ प्रभु दाड़ाओ दाड़ीदार कबे तुमि फिरे आसबे वृंदावने दाड़ाओ प्रभु दाड़ाओ এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালে অভিনয়ে রাধা রানীকে কথা দিয়েছো এমনও তো হতে পারে সবই তুমি খেলা ভেবে নিয়েছো খেয়ালে অভিনয়ে राधा रानी के कथा दिए छो बोलो ना सहज करे तुम्हें कि पारबे राधा रे चिंते होइनी एकटू देरी ए गानेर कोनो माने खुजते काछे थेके दूरे गेलेओ नेइ किछु हराबार भय तो ए देखाई शेष देखा नय तो आबार होबे तो देखा ए देखाई शेष देखा नय तो कि चोखे तो माई देखी बोझाते पारिनि आज होय तो দেখাই শেষ দেখা নইতো দেখাই শেষ দেখা নইতো দেখাই শেষ দেখা নইতো দেখাই শেষ দেখা নইতো উপস্থিত কৃষ্ণ অনুরাগী এবং আমার গুরুজন ব্যক্তি ব্রাহ্মণ বৈষ্ণবীজন সবাকার চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আজকে এসেছি কিছু কৃষ্ণকথা হরিকথা শোনাবার জন্য তাই এই কৃষ্ণকথা হরিকথা অপার সাগর বাবা এই কৃষ্ণকথা হরিকথা চতুর্মুখী ব্রহ্মা তিনিও চারটি বদনে বলে শেষ করতে পারছেন না আমরা তো কোন ছোট্ট অধম তাই জানি না কতখানি কৃষ্ণ কথা হরি কথা শুনিয়ে আপনাদেরকে আনন্দ দিতে পারবো আপনাদের মনে জায়গা করে নিতে পারবো যদি কৃষ্ণ কথা হরি কথা বলতে গিয়ে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বাড়ির সন্তান হিসেবে আপনাদের চরণতলে জায়গা দেবেন তাই আমি আমার প্রভুকে কথা দিয়েছি সেই যাবত বৃন্দাবনে গিয়ে আমার প্রেমময়ী রাধারানীকে এনে আমার প্রভুর সাথে মিলন ঘটাতে হবে তাহলে আমাকে যেতে হবে কোথায় না বৃন্দাবনে আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় রাধে রাধে তাহলে সবাই মিলে একটু দুটি বাহু তুলে বলুন দেখি রাধে রাধে জয় শ্রী রাধে রাধে রাধে
जय श्री राधे। बाह सबाई किन्तु दुटी हाथ तुले दुटी बाहु तुले बदने कृष्ण कथा हरि कथा बोलछेन एटा सबथेके भालो लागछे कारण देखुन मानुषेर जीवने अनेक किछु चावा पावार थाकते पारे सब चावा पावा किन्तु भगवान पूरण करते पारे ना। आमरा प्रतिटी मानुष भाबी एटा आमार ओटा आमार सब किछु आमार आमार बोलते कोनो किछु नेई তাই যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি যা কিছু হারিয়েছি তা এখান থেকে হারিয়েছি কি নিয়ে এসেছিলাম যার জন্য তো চিন্তা করতে হবে কি বা হারিয়েছি যার জন্য তো কান্নাকাটি করতে হবে কিছুই হারায়নি বাবা যা কিছু পেয়েছি এখান থেকে পেয়েছি যা কিছু হারিয়েছি তা এখান থেকে হারিয়েছি আমরা প্রতিটা মানুষ একটা কথাই ভাবি আমার টাকা আমার গাড়ি আমার বাড়ি আমার ব্যাংক ব্যালেন্স আমার বলতে কোনো কিছু নেই সব কিছু ফেলে রেখে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেদিন আমার বলতে কোনো কিছু থাকবে না প্রতিটি মানুষের মাথা গড়ায় সমন এসে দাঁড়িয়ে আছে যার যখন ডাক পড়বে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে সেদিন আমার বলতে কোনো কিছু থাকবে না তাই তো বলেছেন সজনী বিনে কেউ রবে না শনে সঙ্গে এক মুষ্টি তিল দুটো তুলসী পাতা ছাড়া সাথে আর কিছুই যাবে না যাবে কি সেই মধুমাখা হরি নাম এই পৃথিবীতে হরি নাম একমাত্র সার আর বাদ বাকি সব কিছু অসার আপনি তিনতলা বাড়ি করে দিয়েছেন আপনার সাথে যাবে আপনি মরে গেলে ওই বাড়িটা আপনাকে দেবে বাড়ির ইচ্ছা বাড়ি থেকে যাবে কিন্তু আপনাকে নিয়ে চলে যাবে সেই উপরে সব কিছু অসার শুধু কৃষ্ণ নাম একমাত্র সার তো চলুন আমরা যাব সেই রাধা নাম গাইতে গাইতে যাবট বৃন্দাবনে আর যাবট বৃন্দাবন থেকে জটিলা কুটিলার মন্দির থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে এনে দিতে হবে শ্যাম দর্শনে मन पंछी ये बोले क्या बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं ब्रज के लता पताए मैं राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं कि सबाई बोलबें तो दुटे बाहु तुले बोलुन मेरा मन पंछी ये बोले मेरा मन पंछी ये बोले उड़ वृंदावन जाऊं गज के लता पताए राधे राधे गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं मैं राधे राधे गाऊं शाम शाम गाऊं वृंदावन में महिमा प्यारी वृंदावन में महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने ओ हो ला 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 हो वृंदावन में महिमा प्यारी वृंदावन में महिमा प्यारी कोई ना जाने प्रेम नगरिया मनमोहन की प्रेमी पहचाने गलियों में झूम झूम के रज गलियों में झूम झूम के उड़ वृंदावन जाऊं रज के लता पताए राधे
राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, मैं राधे राधे गाओ, शाम शाम गाओ, राधा रानी की, राधा रानी की, राधा रानी की। গানটি কিন্তু আমি হিন্দিতে গেয়েছি, এই গানটি কিন্তু হিন্দি ভজন, আপনারা কিছু বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু বাংলায় বলবো, ছোট্ট করে বাংলায় বলবো। আচ্ছা ঠিক আছে। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধা রাধা বলবো, আমি রাধা রাধা বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধা রাধা বলবো, শ্যাম শ্যাম বলবো। আমার মন পাখিটা বলে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়ে আমি রাধা নাম গাইবো, আমি রাধা রাধা গাইবো, শ্যাম শ্যাম গাইবো, আমি রাধা রাধা বলবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধা রাধা গাইবো, শ্যাম শ্যাম বলবো, আমি রাধা রাধা গাইবো, শ্যাম শ্যাম বলবো। সবাই বলছেন তো? সবাই বলছেন? হ্যাঁ, কারণ বৃন্দাবনে যেতে গেলে আমাদেরকে রাধা নাম আগে গাইতে হবে, আর রাধা নাম গাইতে গাইতে আমরা চলে যাব সেই যাবট বৃন্দাবনে, আর যাবট বৃন্দাবন থেকে জটিলা কুটিলার মন্দির থেকে আমার প্রেমময়ী রাধা রানীকে ছলে বলে কৌশলে নিয়ে আসতে হবে কোথায় না, যমুনার কিনারায়। আর যমুনার কিনারায় এনে আমার রাধা রানীর সাথে শ্যামের মিলন ঘটাতে হবে। আমি যে শ্যামকে কথা দিয়েছি ছলে বলে কৌশলে যেখান থেকে হোক যেভাবে হোক তোমার প্রেমময়ী রাধা রানীকে আমি এনে দেব, তো চলুন। তাহলে চলুন সবাই বলতে বলতে আমরা পৌঁছে যাবো নাকি, একটু রাধা নাম করে নি, সবাই নাচবেন তো একটু দুটি বাহু তুলে। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে সবাই মিলে দুটি হাত তুলে, যাদের হাত আছে তুলবেন, কৃষ্ণ নাম রস করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে শ্রী রাধে রাধা রানী, শ্রী রাধা রানী। রাধা রানী হয় মহারানী, মহিমা উনকি সব জগ জানে, রাধা রানী হয় মহারানী, মহিমা উনকি সব জগ জানে, মহিমা উনকি সব জগ জানে, রাধে কৃপা দৃষ্টি বর্ষায়া করো,
राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे नाम जपा करो, कृष्ण नाम रस पिया करो। भाई मिला तुझे बहुत रे दिगो राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे देगी तुमको शक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, मिलेगी तुमको कृष्ण की भक्ति, राधे चरण में शिश झुकाया करो, राधे राधे जपा करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे 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 जपा करो, कृष्ण नाम रस पिया करो, राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस पिया करो, कृष्ण नाम रस करो। তাহলে চলুন আমরা গুটি গুটি পাই এগিয়ে যাই সেই যাবত বৃন্দাবনের পথে, আর যাবত বৃন্দাবন থেকে নিয়ে আসব রাধা রানীকে। আচ্ছা একটু জিজ্ঞেস করে নেই আগে, যে বৃন্দাবনে জটিলা কুটিলার মন্দিরে যেতে গেলে কোনটা দিয়ে যেতে হবে সেটা তো আগে আমাকে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা কোনটা দিয়ে যেতে হবে বলুন তো, অনেকদিন তো আসা যাওয়া হয়নি, যেমন ময়না ছোট্ট এলাকা নয় অনেক বড় এলাকা, প্রতিটা গ্রাম কি মানুষ জানে, প্রতিটা জায়গা ঘুরে। অনেকদিন আগে এসেছিলাম, ঠিক বুঝতে পারছি না যে কোনটা দিয়ে গেলে সুবিধা হবে, চারিদিকে একদম ঢালাই হয়ে গেছে, তো এইটা দিয়ে? আচ্ছা আচ্ছা, চারিদিকে একদম ঢালাই হয়ে গেছে, সেই পুরনো রাস্তাগুলো নাই, কি করে চিনতে পারবো কোনটা দিয়ে যাব? তাহলে কোনটা দিয়ে যেতে হবে, এইটা দিয়ে যেতে হবে নাকি? আচ্ছা এইটা দিয়ে গিয়ে সোজা কোন দিকে যাব? ও ঝিল পাড় দিয়ে যেতে হবে, আচ্ছা আচ্ছা এটা শর্ট রাস্তা হবে, আচ্ছা ঠিক আছে। তো চলুন গুটি গুটি পায়ে একটু এগিয়ে যাই বৃদ্ধা ব্রাহ্মণীর বেশ ধরে সেই জটিলা কুটিলার মন্দিরে, আর জটিলা কুটিলার মন্দির থেকে আমার প্রেমময়ী রাধারানীকে এনে দিতে হবে, আমি যে কথা দিয়েছি আমার শ্যামকে। ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলা হায়াঙ্গি নারে মাঝে, ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে, ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলায় আঙ্গিনার মাঝে, ওই না লাঠি কুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি, জটিলার আঙ্গিনার মাঝে, বসে ডাকে দিল জটিলা বলে, ডাক দিল জটিলা বলে, সে ডাক দিল জটিলা বলে, ডাক দিল জটিলা বলে, ও জটিলে বাড়িতে আছি, ডাক দিল
जोटिला बोले ओ जोटिले बाड़ीते आछी डाक दिलो जोटिला बोले ओहो जोटिले बाड़ीते आछी साख दिलो जोटिला बोले जोटिला जोटिला बोले ओ जोटिला बाड़ीते आछी जोटिला 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 बोले ओ जोटिले बाड़ीते आछी जोटिला 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 बोले ओ जोटिले बाड़ीते आछी जोटिला 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 बोलिया ओ जोटिले बाड़ीते आछी। হ্যাঁ, এইবার তো দেখে বোঝা যাচ্ছে বোধ হয় এটাই জটিলা মন্দির। অনেকদিন আসা হয়নি, যদিও অনেকদিন পরে এসেছি, তাহলে একটু ডাক দিয়ে দেখি। বলে ও জয় জয় জটি, বলি জটি বাড়িতে আছিস জটি, বলি ও মা কুটিলে কুটিলে এত কোথা গেলি রে। এরা সহজেই সাড়া দিতে চায় না, কারণ কেন বলুন তো, এদেরকে তো পাড়া ঘর থেকে একদম আলাদা করে রেখেছে, এক ঘরে করে রেখেছে, কারণ ওদের তো মতলব ভালো নয়। ওরা এর কথা ওর কাছে বলে, ওর কথা এর কাছে বলে, কারণ এদের মতলবটাই খারাপ। মা কুটিলে কোথায় গেলি রে, আলাদা করে রেখে দিয়েছে, সহজে ডাক শোনাবে না, কারণ এরা এমন একটি মেয়ে, দরজাল মেয়ে, এদের ভয়ে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। নাম শুনলেই কে না জটিলা কুটিলে। না, এই মেয়েটাকে নিয়ে না আর পাড়া যাচ্ছে না, সারাদিন এ পাড়া ও পাড়া ঘোরাঘুরি করছে, আর কোন সংসারে আগুন লাগাবে ওটাই খুঁজছে। বলি ও মা কুটিলে, বলি ও মা, এহেন অসময় তুমি আমি এত ডাকাডাকি করছো কেন গো? আরে তুই কোথায়? কেন তুমি জানো না আমি কি করি? দেখ না কে এসছে আমার নাম ধরে ডাকাডাকি করছে। তাই নাকি? হ্যাঁ। ও মা বল, এই ভর দুপুরে তোমার আর আমার নাম ধরে কে ডাকাডাকি করছে বলো তো? সেই তো, তুই যে দেখ আমি শ্যামা মায়ের একটু পূজোয় বসেছি, তুই যে দেখ কে এসেছে। ভাগ্য করে একখানা মা পেয়েছি, আমার সুখটুকুনো আমার মা সহ্য হচ্ছে না, বলে কি না ভর দুপুরে তার নাম ধরে কে ডাকাডাকি করছে, আমাকে কি বলছে দেখে আসতে। ঠিক আছে মা, আমি তাই যাচ্ছি, মা আমি তাই যাচ্ছি। আলো জটিলা কতগুলো পিলারের ঘর করছে বলতো? কি হলো বলতো মায়েরা, কি কুড়োর বস্তা ছিল আমি পড়ে গেলাম নাকি? আলো কলম দিছে না কি পিলার দিছে এগুলো, ধাক্কা খেয়ে পড়ে গেলাম। আমার মায়ের কি কোনো কাণ্ড জ্ঞান নেই, বাড়ির উঠোনের সামনে কেউ কুড়োর বস্তা রাখি গো, এখন আমি পড়ে যেতাম। আলো এই জটিলার ইঞ্জিনিয়ার কে ছিল বলতো, এত পিলার দিয়ে ঘর করছে? হ্যাঁ বেড়াল, কতলা বাড়ি তুলবে যে এত ঘন ঘন কলম দিছে? আমি নাকি কলম, ব্যাপারটা হাতে নিতে হবে। বলি তুমি কে? হ্যাঁ এখন অসময় আমার মামের নাম ধরে ডাকা। এই তুই কে রে? এ কি তার কাটা নাকি গো, সে আমার বাড়িতে এসে বলে আমি কে? আগে বলো তুমি কে? আরে আমি তো বলবো আমি কে, কিন্তু তুই যা এসে দেখলাম বাবা, আমি ভাবছি যে একটা থুমঘুটি দাঁড়িয়ে আছে। সেই কথাবার্তার ধরন দেখছো, সে আমার বাড়িতে এসে আমাকে অপমান করছে, একে যে মারি নিয়ে মানে তোদের কোথায় ঘর দর যদি অন্ধকার থাকে কি করে বুঝি বলতো? যে চোখে তো কম দেখে, তোমার তো ফিউজ উড়ে গেছে, দেখবে কি করে? আই তুমি কে বলো তো? আমি কে? আরে আমি হলাম বৃন্দাবনের বড়াই। কি বৃন্দাবনের বড় গাই? এই দেখেছো দেখেছো, ঠিক ধরেছি ঠিক ধরেছি, এতগুলো মানুষের সামনে আমাকে গাই বানিয়ে দিল, তাই যেন ভাবি। তাহলে ভাবো সাদা সাদাটা আবার কি ব্যবহারটা কি রকম হতে পারে? টেলারে যদি এত কিছু, টেলারে যদি এত কিছু হয় তাহলে পুরো ফিল্মে কি থাকবে? পরিষ্কার বোঝা যাচ্ছে বোধহয় আমার কপালে দুঃখ আছে, একদম আমি পরিষ্কার বুঝতে পেরেছি। এই তুই কি বললি আমি বড় গাই? হ্যাঁ বড় গাই। তোর কি দেখে মনে হয় যে আমি গাই? সেটাই তো মনে হচ্ছে, সাদা সাদা। কেন গাই কি কালো হয় না, গায় লাল হয় না? না বেশিরভাগ টাইম সাদা হয়,
আসল ব্যাপার কি জানো তো, মা মে সারা দিন তো গরু নিয়েই ব্যস্ত থাকে, মানুষকে দেখলে বলবে গাই আর অন্য কিছু দেখলে বলবে গাই। এই বুড়ি বুড়ি বলতে পারি তো নাকি? তো বল কি বলবি, তুমি কে বলা পরিচয় দাও, আমি তোমাকে চিনতে পারছি না। আরে আমি হলাম যে হই, কিন্তু তুই আগে বল তুই কে? তুমি আমাকে চিনতে পারছো না, এখানে সব মায়েরা আমাকে চেনে। সবাই চিনে? সবাই কি গো, মায়েরা চেনে তো আমাকে? হাই ভগবান, কে বলো তো? এরকম দোনো মনে ভাবে বললে হয় সাপোর্ট কমে যাবে। এটা কে? আমি এ ঘরে সেউটা। আরে আমাদের পাড়া ঘর ধরে কারো যদি ঝগড়া ঝাটি হয় বলবো এই সে দেখছো কুটিলা এসে গেছে, সেই রকমের কুটিলা। ও বুড়ি তোমার সাহস তো কম না, তুমি আমার বাড়িতে এসে আমাকে অপমান করছো। আর কে বলছে, আমি কি বলেছি এই কথা বলেছি? তুমি আমাকে চেনো না? মাইর মাইর মাইর, আমি এ ঘরে সেউ ছোটটা। ও তুই কুটিলে, এই জন্য তোর ব্যবহারটা এত মিষ্টি জানিস? কারণ তোর ব্যবহার দেখে না আমি মোহিত হয়ে গেছি। ও যদি বলতো আমার ব্যবহার নোংরা, আজ ওর দিন কি আমার দিন ছিল। কপালে এবার আমি বলে কষ্ট লিখে দিতাম। আমি কি বলেছি যে তোর ব্যবহারটা নোংরা? আরে তুমি কি বলতে চাইছো, দেখে বুঝতে পারবে? সেই না সেই, হ্যাঁ এখানে কারো সাহস নেই আমাকে বলবে আমার ব্যবহার খারাপ। আর যাই হোক, আমি তোমার সাথে অত কথা বলে পারবো না, এমনিতে আমার অনেক কাজ। এ তার ঘরে সংসারে গিয়ে আমাকে আগুন লাগাতে হবে, আমার অনেক। বা 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 বা, কি দারুণ কাজ। আচ্ছা দাঁড়া দাঁড়া এক মিনিট, আগুন তো লেগে গেলে সবাই তো মানে কি বলবো নেভাতে তো সবাই যায়, লাগাতে কজন পারে, ভয় লাগে। এটাও একটা ভালো কাজ বুঝিয়ে কম কম বুঝে কি করি। হ্যাঁ হ্যাঁ, আগুনের উপরে ঘিটা দিতে তুই খুব ভালো পারিস, দারুণ। সেই তো, আমাদের ঘরে অনেক গাই বাছুর আছে, ঘি অনেক আছে, তাই ছড়াতে ভালো পারি। আমার পরিচয় তো নিলে, এবার বলো তুমি জিনিসটা কি? আমি বুঝতে পারছি না ঠিক। আমি জিনিসটা কি মানে? আরে আমি তো মানুষটা দেখতে পাচ্ছি, তুমি যে একুরেট কি জিনিসটা আমি ঠিক করে বুঝি। ভালো করে বল যে তুমি কে, বল তুমি জিনিসটা কি, মানে তুমি কি, মানে কি বলতে চাইছো? আমি বুঝতে পারছি, আমি কি মেশিন? এইটা তো দেখে মনে হয় না আমি কম্পিউটার রোবট না, কম্পিউটার হবে না, মানে তোকে কি দেখে আমার রোবট মনে হয়? না না, উটা ভাবতে যাব কেন, তুমি কে বলো পরিচয়? আমি হলাম বৃন্দাবনের বড় আই, তোর মায়ের কে? আরে তোর মায়ের দিদি। মানে কি আমার কি বৌদি? আরে আমি তোর মাসি, দেখেছো কুঢং মেয়ের কাজ দেখেছো? মাসিকে মায়ের বোন কে কেউ বৌদি বলে? আচ্ছা দাঁড়া এক মিনিট, আচ্ছা এখানে মায়ের বোন কে কি বলে? আমাদের পাশে তো বৌদি বলে। হে প্রভু হে প্রভু, এখানে কি বলে? কি বলে? ক্যা হুয়া? মাসি। ও আমি আসল ব্যাপার কি জানেন মায়েরা, 10 কে 10 ক্লাস কম রয়ে গেছে আর পড়াশোনাটা এত ভালো, ব্রেনটা খুব তীক্ষ্ণ ব্রেন। আচ্ছা পড়ে ক লোক বড় লোক হচ্ছে, সেও তো বিয়ের পরে খুনতি না হবে, কি দরকার? হ্যাঁ হ্যাঁ, এটাও যেন ঠিক কথা বলেছিস। তুমি ভালো করে বলো, মেয়েরা রাষ্ট্রপতি হচ্ছে, মেয়েরা মুখ্যমন্ত্রী হচ্ছে, মেয়েরা রাজ্য চালাচ্ছে বলে পড়ে কি হবে? এত বুদ্ধি শুধু, হ্যাঁ পড়াশোনা করে কি হবে? গুঠা গুঠালে জাল হবে তো, গুঠা গুঠা যা যা মা যা। তাহলে তুমি কি আমার মাসি? এতগুলো লোকের সামনে বললাম, আবার বলছি তুমি কি আমার মাসি? না একটু এবারে ব্যবহারটা চেঞ্জ করতে হবে, মাসি সাতটা মেয়ে পাঁচটা না, লোকে বলে মা মরে যাও মাসি বেঁচে থাকবে। ও মাসি, তুমি আমার মাসি? হ্যাঁ রে মাসি মানি গো, আমি তোমার সাথে কথা বলবো না। কেন কেন কেন? তুমি ভালো নয় গো। কেন? তুমি যদি ভালো, এত যদি ভালো, আমার কথা যদি তোমার মনে পড়ে, এতদিন আমার বাড়িতে আসো না কেন? খরচার ভয়। আরে বাড়িতে কত কাজ, খরচের ভয় কেউ করে? কোনো কাজ নেই আসলে, আমার কাছে পয়সার অভাব। তুমি চুপ করো, তুমি চুপ করো, বয়স্ক মানুষের বেশি কথা বলা ভালো না। মুখ দেখো কিরকম, চামড়াটা গুলা টিকে গেছে, যদি কাঠের হতো সারা চাঁদ ছড়া হেপটি। আরে ইয়ার ব্যবহার দেখ কিরকম, তোর কথাবার্তা শুনে মনে হচ্ছে যে এক্ষুনি বোধহয় ভাইরাস ছড়িয়ে যাবে। আরে করোনা ভাইরাসের চেয়েও আরো মারাত্মক ভাইরাস। আমি বলি শোনো, হ্যাঁ গো, আমার মাসি এত কিপটা এত কিপটা, উফ টানলে পুরো গাডারের মতো সরে আবার গুটি যায়, সরে আর গুটি যায়। টাকা খরচার ভয়ে সেই যে লাস্ট কবে আমার অন্য প্রসঙ্গে ছিল তখন এসেছিল, তারপরে আর একবারও আসেনি,
এই আসে আসে মানে নিশ্চয় কোনো আরে এটার কথাবার্তা শুন খরচের ভয়ে কেউ কোথাও যায় না হ্যাঁ এটা কোনো কথা হলো আমার বাড়িতে অনেক কাজ আমি কাজ ফেলে আসতে পারি না বলে এটাই হচ্ছে আমার আমি তোমার সাথে কথা বলবো না আমি রেগে আগুন হয়ে গেছি আরে কেন বলবি না শুন না শুন না কথা বলবো না তুমি আমার সাথে কোনো যোগাযোগ রাখো না শুন 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 কে বলেছে তোর সাথে যোগাযোগ নেই কত চিঠি পত্র লিখিয়েছি তোর কত খোঁজ নিয়েছি তখন তো ফোনের যুগ ছিল না ইদানে গিয়ে হাতে মোবাইল এসেছে তখন তো চিঠির যুগ ছিল তোমার ঘষা ফোন আছে ঘষা ফোন না রে ঘষা ফোন নেই রে ঘষা ফোন না না আমি শুধু সারা দিন টিপি আমি সারা দিন শুধু ফোন তোমার কি টিপা ফোন এখনকার যুগে টিপা ফোন চলে তোমারই ঘষা ফোন আছে আমার হ্যালো হলেই হলো আচ্ছা যাই হোক তুমি কি বলতিছো বলো খুলে বলো আরে তোর খোঁজ নেই না কে বলেছে তোকে কত চিঠি পত্র লিখেছি কত ভালো মন্দ বলেছি তুই দেখতে শুনতে ভালো বলে তোর কত প্রশংসা করেছি সে চিঠিগুলো কি তুই পড়িসনি পড়বে কি করে স্কুল তো গেলেই হবে স্কুল তো যায়নি লোককে দিয়ে পড়ায় সে যদি ভালো বলে ভালো খারাপ বললে খারাপ মাসি আমার প্রশংসা করলো বলে আমি একটু আনন্দে গদগদ হয়ে গেছি দেখেছো তো 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 প্রশংসাই করতেছি তুমি আমায় মাঝে মাঝে চিঠি লিখতে অবশ্যই চিঠি তো লিখতে ও মাসি চিঠিতে কি লেখা ছিল তোমার মনে আছে কত কিছু লিখেছি তোর জন্য মরি যাই ঢং দেখো ছি কি করবার দুয়ারে চলে এসে কিছু বলতেও পারি মানুষ কি কিছু বললি মা না 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 কিছু বলি তোমাকে কিছু বলি কিছু বলিস নি না তুই যে গুজুর গুজুর ফুজুর ফুজুর করছিস না না আমার মা আমি ভাবলাম বোধহয় কারো বাড়িতে না আগুন লাগি আমার মাথা আগুন লাগি দিলি কিনা আমি এটাই ভয় পাইছি দেখো সেই ঘরে এসে মিনিট করেছি না না বেশি কিছু বলা যাবে ও মাসি আমি তোমাকে কিছু বলিনি আমি বলছি যে আমার মাসি কি ভালো বাবা মরে যাই এত কিছু তুমি চিঠিতে কি লিখেছিলে জানো তো আরে অনেক কিছু লিখেছি তুই বল না সবাইকে সবাইকে বলবো সবাইকে বল না কত কিছু লিখেছি তোর নামে আমি তোর কোনোদিন খারাপ চেয়েছি তুই বল তুমি আবার রাগ করবে না তো আর কেন রাগ করব তো তো প্রশংসা করেছি যদি সত্যিকারে সেই চিঠিটা পড়ে থাকিস তাহলে আমি তো তোর নামে প্রশংসা করেছি মানে আমারও ভালো লাগবে তুই একটু বলে দেখ ও মাসি তুমি আমি কি বলেছিলে জানো তো কি বলেছিলাম মাসি আমায় লিখছে চিঠি হাতের লেখা মন্দ না আলো ম্যাট্রিক পাস করছি হাতের লেখা খারাপ হয় ছন্দে ছন্দে করেছে মাসি আমার রূপের বর্ণনা আর কি বলেছে জানো তো কি বৃন্দাবনের আমি নাকি সেরা সুন্দরী চিঠি পড়েছি ছি আমি লজ্জাতে মরি দুয়ারে চলে আসার অসমান তো করতে পারে না যেন ভালো মতো কথা বলতে
লজ্জা পাস না, আর লজ্জা পাস না। লজ্জা তো পাচ্ছে অন্য কারণে, বলা যাবে না, বললে বা তুমি মনে কষ্ট করবে। কেন? আচ্ছা যাই হোক, অত তোমার সাথে অত কথা বলার আমার কি দরকার? পরিচয় পেয়ে গেছি ব্যাস, আর কি। ও মাসি বল, তুমি ভালো আছো? আরে আমি তো সব সময় গোবিন্দের কৃপায় ভালো থাকি। এ তো ফর্মালিটির জন্য যা হোক জিজ্ঞাসা করতে হয় করে দিছি। ও মাসি বল, অতটা পথ, হ্যাঁ, এত রোদ দূর, হ্যাঁ, হেঁটে হেঁটে যখন এসেছো এতদিন পরে, নিশ্চয়ই কোনো মতলব এসেছে। আরে না রে, কোনো মতলব টতলব কিছু নেই। ভাবলাম তোদের সংসারবাদী কেমন চলছে, তোরা কেমন আছিস, তোর মা মি কি করছিস, আয়ানটা কি করছে, তাই দেখতে এলাম রে। একদমই না, সে নাকি আমরা কি করছি কি খাচ্ছি নাকি দেখতে এসেছে। আমি এটা এটা আমাকে নাকি বিশ্বাস করতে? আরে তুই কেন অনবিশ্বাস করিস বলতো? হ্যাঁ ওটার জন্য এসেছি। হ্যাঁ রে, তোরা কেমন আছিস আমি একটু দেখতে এলাম। ও দেখা হয়ে গেছে, এবার রাস্তা দেখো কেটে পড়ো। এ দেখেছো ব্যবহারটা কিরকম দেখেছো? পুরা করোনা ভাইরাসের থেকে আরো খারাপ। এই ভাইরাস যদি লাগে একবার, মাসি বলে আমি কিছু বলি ছাড়বে না, যদি ওনার জায়গা অন্য কেউ থাকে। করোনা ভাইরাসের তো চিকিৎসা আছে, কত ধানে কত চাল বুঝি। আর এসব মেয়ের ভাইরাস যদি লাগে আর কোনো চিকিৎসা লাগবে না। সবাই বলে না যে সব রোগের ঔষধ আছে, মানুষ কামড়ানোর ঔষধ নাই। আমি নাকি কামড়াচ্ছি, কি কথা ভগবান, হে ভগবান, কি কথা। আমি তোমার সাথে তোর সাথে আমিও কথা বলতে রাজি না। তোর মা কোথায় বল? তোর মা কেটে গেছে? হ্যাঁ আমার মা এখন কাজ করছে। তোর মা কাজ করছে? পুজো পুজো করছে। তাই তো ডেকে দে, তোর মায়ের সাথে আমার দরকার আছে। তোর সাথে কোনো দরকার না, তোর সাথে কোনো দরকার নাই, কারণ এত সময় ধরে এসেছি, মিষ্টি ব্যবহার দেখাচ্ছে। আমাকে একটু বলেছে যে মাসিমণি তুমি এসেছো একটু বসো তো। কেন বলো, আমার কি দরকার? কিভাবে বাইরে দাঁড় করিয়ে রেখেছে বলছি, কেন বলবো কি ভাবে কি? তুমি ঠিক আছে এখানে চুপচাপ দাঁড়াও, তো মাকে ডেকে আনি। যত এর কি একটা চারা টারা পাওয়া যাবে গো? প্রতিটা গ্রামে একটা করে লাগিয়ে দিয়ে যাবো, যদি ভবিষ্যৎবাণী কোনো কাজে লাগে। আরে তুমি চারা তুলে কেন কথা বলছো? এতক্ষণ ভালো ব্যবহার করছো, ব্যবহারটা দেখে চারা তুলে কথা বলছো। এই আমার তো ব্যবহার খারাপ। তোর যদি একটা চারা পাই, তুমি দাঁড়াও আমি মাকে ডেকে আনি, তারপর তোমার হবে। ওর একটা চারা হবে, তুমি দাঁড়াও, আমি পুরো নার্সারি খুলে দিব রে। বলি ওই কুটিলে কে এসছে? কি হচ্ছে জানো তো কি হচ্ছে? ওই বৃন্দাবন থেকে, ওই বৃন্দাবন থেকে তোমার কোন বড়াই দিদি, আমার কোন বড়াই মাসি এসেছে। ও আমাকে দিয়ে এসেছে, মাসি এসেছে। ধন বলি ওই কুটিলে, কি তুই বসতে বলেছিস মাসিকে? ও মা বল, মনে নে আমি কি হাবলি গো? তুই বসতে বল, আমি যাচ্ছি এক্ষুনি। আচ্ছা ঠিক আছে। ও মাসি আমি কি রাগ করছি? কেন রাগ করবো, হেঁটে হেঁটে আসছো, অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ আহ ময়না পাখি আমার খুব কষ্ট হচ্ছে। এক কাজ করো তুমি এখানে একটু, হে প্রভু হে প্রভু, আমি আমার গাত্রে জ্বালা হয়। এটা কি ব্যবহার দেখানো হলো? মানে এইভাবে কাউকে কোনো আত্মীয়কে বসতে দেন আপনারা মায়েরা? আপনাদের বাড়িতে আত্মীয় হলে এইভাবে বসতে দেন? ঘাড়ে ধরে কিভাবে পাগ লাগিয়ে আমাকে ফেলে দিলে দেখুন। এ যদি এতটা হয় তাহলে এর মার কতটা করে বুঝতে পারছেন? মানে এর থেকে তিন গাঁট উপরে। আরে বাপা বলি দিদি, তোমার মুয়া ফুড়িয়ে যাও, তোর মুয়া ফুড়িয়ে যাও। ও দিদি একটা ঝি জন্ম দিছু বাবা বাবা, কুঢং কি হয়েছে দিদি? আর কি হবে সবাই দেখছে কি হয়েছে। তোর মেয়ের যা ব্যবহার আমি জীবনে কোনোদিন ভুলতে পারবো না রে। আমি তো জানি আমার মেয়ের খুব ভালো ব্যবহার, খুব ভালো ব্যবহার, খুব ভালো ব্যবহার। আমিও তো জানি তোর মেয়ের থেকে তুই আরো তিন কাটা উপরে। ও দিদি তিন কাট মিনিমাম বলছি, শোনো দিদি। হ্যাঁ বল। এ তল্লাতে গো, এ তল্লাতে, হ্যাঁ, এ গ্রামে, এ যাবর গ্রামে, হ্যাঁ, আমার মামের নামে কেউ কোটো কথা বলতে পারে না। সে আমাদের নাম শুনে গো দিদি, বাঘে গরু তো এক ঘাটে জল খায়। সে আমি বহুদিন আগে থেকে জানি, তোরা কি দরজাল মেয়ে। আচ্ছা তুই আগে বল, তুই ভালো আছিস? না দিদি ভালো নেই গো। কেন, তুমি অতদিন আসোনি কেন? ও এই জন্য তুই ভালো নেই? তাই কি বলছি এত দিদি? বল কতদিন পরে এলে, একটু বস আরো বুঝবো তোর ধরে, আমার অনেক কথা বলার আছে। আমি দাঁড়াই যদি বলে দে, যদি গো শোনো কতদিন পরে এলে,
একটু বস আমার অনেক কথা বলার ছিল যদি গো শোনো কতদিন পরে রে তোদের সেই গাভীগুলো এখনো কি আছে আগের মতো তোদের সেই গাভীগুলো এখনো কি আছে আগের মতো এখনো কি বৃন্দাবনে ফুল ফুটে কত এখনো কি বৃন্দাবনে ভোরের আলোয় আলোকিত কতদিন পরে একটু বস আমার অনেক কথা বলার আছে যদি গো শোনো কতদিন পরে অনেক দিন পরে অনেক কথা বলার আছে সে তো আমি জানি কিন্তু কি বলবো জানিস কুটিলে কুটিলের মা জুটিলে তোকে তো অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু বলবো না কি কথা বলো না শুনতে ইচ্ছে করে বলবো না অনেক কথা দিদি সেই তুমি কবে কবে এসেছিলে মনে আছে তখন ছোট ছিলাম সেই আম বাগানে সেই জলে স্নান করতাম একসঙ্গে আরে ওসব কথা বলিস না সেই ছোটবেলার কথা বললে অনেক কিছু মনে হয়ে যায় কত আম গুড়াতে যেতাম দুপুরবেলা না ঘুমিয়ে কত বন বাজারে কত কিছু করেছি কত জায়গা খুচাখুচি হয়েছে সেগুলো বলতে আছে দিদি মনে পড়ে যায় অনেক দিনে সেই আগে ওগুলো বলতে নেই ওগুলো বলিস না তোকে তো অনেক কিছু বলার আছে কিন্তু জানিস তোকে দেখে আমার কি মনে হয় জানিস কি মনে হয় দিদি কতদিন দেখিনি তোমায় তবু মনে পড়ে তব মুখ খানি স্মৃতির মুখুরে মম আজ তো বোছায়া পড়ে রাতে কতদিন দেখিনি তোমায় মনে পড়ে তীর মুখুরে মম আজ তো বোছায়া পড়ে
अरे कुटी बोलो दीदी তুমি আমার মেয়েকে কেন ডাকাডাকি করছো কুটি কুটি তোর মায়ের ব্যবহারটা দেখে আমি খুব খুশি জানিস জ্যোতি তোর মেয়েটা খুব খারাপ রে কেন তোমার সঙ্গে কি প্রচুর খারাপ ব্যবহার করেছে খারাপ ব্যবহার করেছে কিন্তু তোর আশুক বাড়িতেও আজ যেটা ভেবেছিলাম তার থেকে অন্য কিছু তা বল তোদের সংসারবাদী কেমন চলছে একদম ভালো চলছে না দিদি ভালো চলছে না একদম ভালো চলছে কেন কেন জানোই তো সেই যে লকডাউনে লকডাউন থেকে হ্যাঁ আমার বাড়িতে যত দধি দুধ সব পচে পচে নষ্ট হয়ে যাচ্ছে ও এই ব্যাপার সব নষ্ট হয়ে যাচ্ছে দিদি তাই আসার সময় এই ঢোকার মুখে ভীষণ দুর্গন্ধ করছিল আমি ভাবলাম বোধহয় কি একটা হয়ে গেছে হ্যাঁ দিদি ওই যে পচে পচে নষ্ট দুধগুলো পচে পচে নষ্ট হচ্ছে আর ওই খালে ফেলছিস হ্যাঁ দিদি খালে ফেলে দিচ্ছি আচ্ছা আচ্ছা কিন্তু জটি তোরা কি কোনো খবর রাখিসনি কি খবর দিদি কোনো খবর রাখিসনি কোন খবর রাখিস না দিদি এই তো এইটাই সুযোগ এইবার একটু পলহন দেখাতে হবে পলহন দেখালেই এরা পড়বে কারণ এরা টাকার লোভী দধি দুগ্ধের দাম একদম আগুন বলে দিই কারণ ঘিয়ের দামে যদি ঘোল বিক্রি হয় মা মেয়ে একদম ঝাপকে পড়ে ও দিদি কিছু বলছো নাকি আরে না রে বলছি তোরা কোনো খবর রাখিস নি সত্যি না জানি না দিদি কি খবর আরে মথুরার বাজারে কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়ে দিয়েছে দধি দুগ্ধের বাজারে আগুন লেগে গেছে সে তো বাজার কমিটি রয়েছে তার আগুন নিভিয়ে দেবে ও আগুন নয় তাহলে কি আগুন দিদি আরে বাজারে দর দাম এত বেড়ে গেছে দধি দুগ্ধের দাম মানে দাম বেড়ে গেছে আরে ভীষণ আচ্ছা আরে তোরা কি জানিস না ঘিয়ের দামে জানিস ওই ঘোল গুলো বিক্রি হচ্ছে এত রেট কত করে আরে অনেক মায়ের এই পাশে দুধের দাম কত 40 টাকা তার মানে ওকে 100 টাকাই বলতে না হলে লোভে পড়বে না জানিস ওখানে দুধ বিক্রি হচ্ছে কত করে জানিস কত করে 100 টাকা করে দুধ তাহলে দিদি আমাকে তুমি নিয়ে চলো দূর এক খুনি নিয়ে যাব তোকে নিয়ে যাব আচ্ছা তুই আগে বল তোর আঁটুর ব্যথা সারছে না দিদি আঁটুর ব্যথা তো একটু আছে তুই যাবি কি করে যতটা যেতে পারলাম পারলাম তারপরে তোমার কোলে চলে যাব দিদি বাহ 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 আমি নিজেই চলতে পারছি না আবার তোকে কোলে নিয়ে যাব তোর লজ্জা থাকা উচিত তোর দ্বারা এসব কাজ হবে না তাহলে এক কাজ করো দিদি তুমি আমার মেয়েকে নিয়ে যাও আর বলিস নি তোর মেয়ের নাম বলিস নি তোর মেয়ের নাম বললে আমার ভয়ে ধুড়ফুড় করে ছাতিটা জানিস কেন গো তোর মেয়ের এত সুন্দর ব্যবহার দূর ব্যবহার এটা আমি জীবনে ভুলতে পারবো না আমার মেয়েকে নিয়ে যাবো তোর মেয়েকে বাদ দিয়ে আর কে আছে বল আমার মেয়েকে বাদ দিয়ে আর কেউ নেই দিদি জটি দিদি জটি দিদি আমি যে শুনলাম রাস্তায় আসতে আসতে তোদের এত বড় প্যান্ডেল হয়েছে বহু মানুষ খেয়েছে এত সুন্দর করে ঘর দর সাজিয়েছিস কিসের জন্য রে আরে আমাদের কুলদেবী রয়েছে না শ্যামা মা হ্যাঁ ওই একটু মন্দিরটা মানে সাজিয়ে ফুল দিয়ে বছরের আবার প্রথম তো ওই জন্য ফুল দিয়ে সাজিয়ে একটু পুজো হচ্ছিল বড় মাপে না কিন্তু আমি যে অন্য খবর পেলাম জটি কি খবর আমাকে তো মায়েরা বলেছে দিদি তোমার বোন সুন্দর একটা লাল টুকটুকে বৌমা করেছে জটি কে বলেছে কে কোন মা বলেছে মায়েরা বলেছে আমি যখন আসি কে বলেছে বললো তুমি যখন যাচ্ছ তোমার বোনের খবর রেখে যাচ্ছ আসলে কি হয়েছে আসলে দিদি কি হয়েছে জানো তো কি ওই যে খাবান হয়েছিল না আমার হ্যাঁ তখন না মিষ্টি কম পড়ে গিয়েছিল আর জানোই তো আমাকে পাড়ার কেউ আমাকে সহ্য করতে পারে না আমার মা মেয়েকে কি করে পারবে তোর মামের ব্যবহারটা তো জঘন্য জানিস দিদি কিছু মনে করো না আমি না বৌমা কেমন করেছিস বল আমি না একটা বৌমা করেছি হ্যাঁ কেমন করেছিস দেখি বলবো আর দিদি সবই ভালো দেখতে শুনতে সবই ভালো কিন্তু একটা রোগ রয়েছে আমার বৌমার বৌমার রোগ রয়েছে রোগ রয়েছে আরে নতুন বৌমার কি রোগ গোপন রোগ গো আরে ব্লাড চেক করে বিয়ে করাতে পারছিস না ও দিদি হ্যাঁ গোপন রোগ রয়েছে গোপন রোগ সদা রন্ধনশালে রন্ধনশালে হ্যাঁ সদা বসে বসে কান্না করে অনেক ডাক্তার বৈদ্য দেখিয়েছি তবু কমে না দিদি আর মুখে যেন কি সদায় বিড় 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 করে জানিস জটি বলো আমি একটা কথা বলবো বলো কারণ এরা তো বৌমাকে সহ্য করতে পারে না কারণ বারবার কৃষ্ণ কথা হরি কথা ছাড়া সে তো আর কিছুই জানে না
এদেরকে একটু পলহন দেখাতে হবে। আর বৌমা তো পড়েছি, এরা জানে বৌমা পড়েছি, খাটালে ক্ষতি কি, সব সময় খাটাবে। জানিস জটি, আমার হাতে একটা না বৌদ্ধ আছে, সে বৌদ্ধকে দেখালে তোর বৌমার রোগ পেড়া সব কিছু সেরে যাবে। কি বলছো? হ্যাঁ রে, তাহলে তুমি নিয়ে যাও আমার বৌমাকে। আরে নিয়ে তো যাব, এক কাজ কর, দধি দুগ্ধগুলো পচে পচে নষ্ট হচ্ছে, আর বৌমা তো পড়েছি, একটু খাটালে ক্ষতি কি। ঠিক বলেছো দিদি, রথ দেখা কলা বেচা দুটোই হবে, দুটোই হবে। আর আসলে বৌমা তো পড়েছি না, খাটালে ক্ষতি কি। তাই তো তোর বৌমার হাতে সব দধি দুগ্ধগুলো বেঁধে তুই আমার সাথে বাজার। তবে নিয়ে তো যাবে দিদি, কিন্তু আমার তিনটে শর্ত রয়েছে। আবার ফের কি শর্ত? আরে শর্ত শর্ত কথার কথার শর্ত। ও কথার শর্ত? হ্যাঁ। আচ্ছা বল, আমার বৌমাকে হ্যাঁ সন্ধ্যের আগে হ্যাঁ বাড়িতে ফেরত দিয়ে যেতে হবে। আচ্ছা দিয়ে যাব, বল না। আর দু নম্বর শর্ত, হ্যাঁ যাওয়ার সময় গো সোজা পথে নিয়ে যেতে হবে, আঁকা বাঁকা পথে যাওয়া যাবে না। মানে পথ কি আমার বাবা তৈরি করে রেখে গেছে যে সোজা পথ? কেন বলছি সোজা পথে যেতে হবে শুনবে তো? আছে একটু আপনারা বলে দেন তো। ও দিদি, হ্যাঁ বল। কেন বলছি সোজা পথে যেতে হবে শুনবে তো? হ্যাঁ বল। ওই যে বাঁকা পথে, হ্যাঁ বাঁকা কালার কৃষ্ণা দাঁড়িয়ে থাকে না, এই ব্যাপার একদম ভালো নয়, ওর নজরটাই খারাপ। ও চিন্তা তোকে করতে হবে না। আরে তোরও বৌমা মানে আমারও বৌমা, ও চিন্তা করার তোর কোনো দরকার নাই, আমি ঠিক নিয়ে যাবো রাস্তা দিয়ে। সত্যি যে রাস্তায় বাঁকা কালা চাঁদ আছে সে রাস্তায়। তাহলে তৃতীয় শর্তটা শোনো, বল। যাওয়ার আগে আমার যে কুলদেবী শ্যামামা রয়েছে না, যাওয়ার আগে ওখানে শ্যামামার জয়ধ্বনি দিয়ে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তোর সব শর্ত মানতে আমি রাজি আছি। তা এখন বল তোর বৌমা কোথায় আছে? তুমি একটু বসো, আর না হলে আমাদের বাগানটা রয়েছে না, একটু ঘোরাফেরা করে দেখো। ততক্ষণের মধ্যে আমি আমার বৌমাকে ডেকে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বলি বৌমা। ও বৌমা জনিতেই বলি, ও বৌমা জনিতেই, ও বৌমা তুমি শোনো না গো, তোমার বাড়িতে তোমার মাসি এসেছে, বাড়িতে তোমার মাসি এসেছে।